আজ এসেছি ব্লু অ্যান্ড বিয়ন্ড রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড বার। এটা হচ্ছে নিউ মার্কেটে, বাজার কলকাতার একদম পাশে। অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক লেগেছে আমার, আর প্রাইসও ঠিকঠাক। এটা 9th ফ্লোরে, তো লিফট আছে। 9th ফ্লোরে গিয়ে তারপরে রুফটপে যেতে হবে। এরকম একটা ক্যান্ডেল লাইট, যেহেতু আমি ডিনারে গেছিলাম তাই এরকম ক্যান্ডেল লাইট দিয়েছে, চারিদিক থেকে এরকম আলো দেখা যাচ্ছে আর গান চলছে, ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা ভালো। এবারে আসি খাবারের কথায়। আমি স্টার্টারে অর্ডার করেছিলাম তেরিয়াকি চিকেন, তার দাম নিয়েছে 395, ওটা অ্যাভারেজ ছিল। তারপর গোল্ডেন রিট্রিট বলে একটা মকটেল অর্ডার করেছি, সেটার দাম 225 টাকা, সেটাও মোটামুটি। আমি বলবো না ওটা মকটেলের গেছে, কারণ মিরিন্ডা বা ফ্যান্টা দিয়ে বানানো। অরেঞ্জ ফ্লেভার নিয়েছিলাম, খুব বাজে ছিল। তারপরে নিয়েছি লাচ্ছা পরাঠা আর বাটার নান, একটা 85 টাকা নিয়েছে, একটা 75 টাকা নিয়েছে, কিন্তু দুটোই আটা দিয়ে বানিয়েছে আর খুব শক্ত, ভেতরে কাঁচা কাঁচা আর এত জঘন্য, কোনো কিছুই খাওয়া যায়নি। তারপরে নিয়েছিলাম চিকেন হট গার্লিক, সেটা 395 নিয়েছে, 6 পিস ছিল, ওটাও মোটামুটি। আর দুটোর ওপর মানে এই খাবারগুলোর ওপর 9.9 করে 18% জিএসটি নিয়েছে, সেটাও মানা যায়, যেমন রেস্টুরেন্ট স্ট্যান্ডার্ডের ওপর ডিপেন্ড করছে। কিন্তু এত জঘন্য লাচ্ছা পরাটা আর এত জঘন্য বাটার নান, আটা দিয়ে কেউ বানায় জানি না, আবার কাঁচা ভেতরে, হ্যাঁ ফেলেই দিতে হয়েছে, এত জঘন্য ছিল। আর হট গার্লিক চিকেনটাও ভালো ছিল না, একদম ভালো লাগেনি। দাম অনুযায়ী রিজনেবল বলবো, কিন্তু এত জঘন্য খাবার কোনো দিনও খাইনি, শুধু স্টার্টারটাই যা ভালো ছিল, ভালো তাও বলবো না, আমি বলবো অ্যাভারেজ, ভেতরে কোনো টেস্ট ঢোকেনি। তো নেক্সট টাইম তো আমি আর যাবো না। আমার টোটাল বিল হয়েছিল 1348 টাকা, কিন্তু আমি ইজি ডাইনারে দিতে গেলাম, ওরা বলছে না ইজি ডাইনারে হবে না, ওটাতে আমি ডিসকাউন্ট পেতাম, সেটাও হলো না। যাই হোক, দিয়ে চলে এসেছি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো।